Hi, I'm Nipo Nag and you are watching Nag English Tutorial. आज আমরা আলোচনা করব parts of sentence এর parts of predicate সম্পর্কে। এর আগের ভিডিওতে parts of subject সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটির description boxে তার link তোমরা পেয়ে যাবে, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। parts of subject সম্পর্কে clear idea তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওতে আলোচনা করব parts of predicate নিয়ে। तो चलो शुरू करा जाए। तो एक सेंटेंस वाक्य सबजेक्ट सम्पर्के बला है सेटा होच्छे प्रेडिकेट। तो प्रेडिकेट के कि बोलछे प्रधानत तीन भागे भाग करा जाए। तो एक प्रेडिकेट के प्रधानत तीन भागे आम्रा भाग करते पारी। तो सेई तीन भाग कि प्रथमे भार्ब, तारपर अबजेक्ट एवं तारपरे आछे कमप्लीमेंट। तो ये तीनटे अंशे आम्रा एक प्रेडिकेट के भाग करते पारी। प्रथमटी जदि धरा हय भार्ब बा क्रियापद काके बोले देखो जे वार्ड बा शब्द द्वारा कोनो किछु काज करा हुआ अथवा थाका बोझाई ताके भार्ब बोले। अर्थात एकटा भार्बेर माध्यमे काज करा बोझाबे, हुआ बोझाबे अथवा थाका बोझाबे। तो ए जे भार्ब, ए भार्ब के आबार प्रधानत दुटो भागे भाग करा जाए। तो प्रथमटा हलो हेल्पिंग भार्ब बा साहाज्यकारी क्रिया, एटाके अक्सिलियारि भार्ब बला हय। तो सेगुलो कोनगुलो देखो एम, इज, आर, was, were, do, does, did, shall, will, এই যে সমস্ত গুলো রয়েছে, আরো রয়েছে অনেক, এগুলোকে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। এবং আরেকটি রয়েছে মেন ভার্ব, প্রধান ক্রিয়া, সেটা কি রিড, রাইট, ইট, কাম, গো, ওয়াক, যেগুলোর মধ্যে দিয়ে কাজ করা বোঝায়, এইগুলো হলো মেন ভার্ব। তো নিচে কি বলছে দেখো, ভার্ব ছাড়া वाक्य बा सेंटेंस है ना। अर्थात एक सेंटेंसर अपरिहार्य अंश होच्छे भार्ब। तो भार्ब छाड़ा कोनो वाक्य है ना। एक सेंटेंसे अबजेक्ट बा कमप्लीमेंट नाओ थाकते पारे किन्तु भार्ब थाकबे। अर्थात एक कमप्लीट सेंटेंसे भार्ब हलो एक अपरिहार्य अंश। एग्जाम्पल उदाहरण देखो उइ स्लीप, आमरा घुमाई। एइ जे सेंटेंस, एइ सेंटेंसे উই আমরা এটা হলো সাবজেক্ট পার্ট এবং এই যে স্লিপ এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই যে স্লিপ এটা হচ্ছে একটি ভার্ব। এই ভার্বটা কি রকম ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। দ্বিতীয়তে রয়েছে সি উইল ডান্স, সে নাচ করবে। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে সি এটা হলো সাবজেক্ট পার্ট এবং উইল ডান্স এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং প্রেডিকেট পার্টের মধ্যে দেখো এই যে উইল, এই উইলটা হলো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি এটা। এবং এই যে ডান্স, এই ডান্সটা হচ্ছে মেন ভার্ব বা প্রধান ক্রিয়া এখানে। এরপরে দেখো দি বয়েজ আর রানিং, ছেলেগুলি ছুটছে। এই সেন্টেন্সে দি বয়েজ এইটা হলো কি সাবজেক্ট পার্ট এবং আর রানিং এই এটা হলো প্রেডিকেট পার্ট। এবং এই প্রেডিকেট পার্টের মধ্যে এই যে আর, আরটা হলো কি হেল্পিং ভার্ব এবং রানিংটা হচ্ছে মেন ভার্ব। তো এরপরে দেখো অবজেক্ট, কর্ম। অবজেক্ট হলো একটি নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন যেটি ভার্ব বা ক্রিয়াপদের দ্বারা প্রভাবিত হয়। তো এই হলো অবজেক্ট। কিন্তু অবজেক্টকে আমরা চিনব কি করে? তো তার জন্য একটা ট্রিক্স দিয়েছি দেখো। ভার্বকে হোয়াট অর্থাৎ কি এবং হোম বা কাকে, এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট হয় বা কর্ম হয়। তাহলে একটি সেন্টেন্সে আমরা অবজেক্ট চিনব কি করে? ওই সেন্টেন্সের ভার্বকে হোয়াট বা হোম অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। তো চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখি পাওয়া যায় কিনা। তো প্রথমে হলো সি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তো এই যে সেন্টেন্স সি গেভ মি এ পেন, এই সি গেভ মি এ পেনের মধ্যে ভার্ব কোনটা? গেভ। তো সেই গেভটা হচ্ছে ভার্ব। এবারে গেভকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, কি দিয়েছিল? এ পেন, কলম দিয়েছিল। এই এ পেনটা এটা একটা অবজেক্ট। এবং তারপরে যদি প্রশ্ন করি গেভ দিয়েছিল হুম কাকে, কাকে দিয়েছিল, তখন উত্তর পাওয়া যাচ্ছে মি। তাহলে এটাও একটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে দুটো অবজেক্ট রয়েছে, একটা মি এবং একটা পেন। তারপরের সেন্টেন্সে দেখো আওয়ার টিচার টিচেস আস ইংলিশ, আমাদের শিক্ষক মহাশয় আমাদের ইংরেজি পড়ান। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে ভার্ব বা ক্রিয়াপদ কোনটা? টিচেস। তো টিচেসকে প্রশ্ন করব হোয়াট দিয়ে, কি টিচ করে, কি পড়ান, অ্যান্সার পাচ্ছি কি ইংলিশ পড়ান।
তাহলে ইংলিশটা হচ্ছে একটা কর্ম বা অবজেক্ট। এবং তারপরে যদি হুম দিয়ে প্রশ্ন করি কাকে পড়ান, তখন অ্যান্সার পাওয়া যাচ্ছে কি আস, আমাদেরকে পড়ান, তাহলে এটাও হলো একটা অবজেক্ট। তাহলে আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সেও তাহলে দুটো অবজেক্ট রয়েছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, অবজেক্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, যেগুলো হচ্ছে নন লিভিং থিং, অর্থাৎ জড় বস্তু যাদের মধ্যে জীবন নেই সেগুলোকে ডিরেক্ট অবজেক্ট বলে। এবং আরেকটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট, বা হচ্ছে যেগুলো লিভিং বিং, অর্থাৎ যে সমস্ত অবজেক্টগুলির মধ্যে জীবন রয়েছে, জীবন্ত জিনিস যেগুলো সেগুলোকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। অর্থাৎ একটি সেন্টেন্সে যে অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টগুলোর মধ্যে যে সমস্ত অবজেক্টগুলো নন লিভিং থিং অর্থাৎ জড় বস্তু সেগুলোকে ডিরেক্ট অবজেক্ট বলে, এবং যে সমস্ত অবজেক্টগুলোর মধ্যে জীবন রয়েছে বা লিভিং বিং সেগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আবার কি বলা হচ্ছে দেখো, যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র অবজেক্ট থাকে তবে সেটি ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ একটি সেন্টেন্সে যদি একটি মাত্র অবজেক্ট থাকে, সে জীবন্ত হোক অথবা জড় হোক, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্টের মধ্যেই ফেলা হয়। উদাহরণগুলো দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। সি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির এই যে সি বা সে, এটি হচ্ছে সাবজেক্ট পার্ট, এবং গেভ মি এ পেন এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই যে গেভ এটা হলো কি মেন ভার্ব, এবং এরপরে রয়েছে মি এ পেন। তাহলে এখানে অবজেক্ট রয়েছে কিনা দেখে নাও, তাহলে কিভাবে জানবো, ওই যে ভার্ব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই যে সি গেভ, সে দিয়েছিল, কি দিয়েছিল, এ পেন। দেখো এই পেনটা হচ্ছে অবজেক্ট, এবং তারপরে হচ্ছে কাকে দিয়েছিল, মি আমাকে দিয়েছিল, তাহলে এটাও হচ্ছে অবজেক্ট। এবার দেখো এই যে মি এটা কি আমি, অর্থাৎ আমার মধ্যে জীবন রয়েছে, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবং এ পেন এটা কি জড় বস্তু, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এরপরে দেখো বিয়ের দাগ, আওয়ার টিচার টিচেস আজ ইংলিশ, আমাদের শিক্ষক মহাশয় আমাদের ইংরেজি পড়ান। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির আওয়ার টিচার আমাদের শিক্ষক এটা কি সাবজেক্ট পার্ট, এবং টিচেস আস ইংলিশ এটা হচ্ছে কি প্রেডিকেট পার্ট। এবং এই প্রেডিকেট পার্টের মধ্যে এই যে টিচেস পড়ান এটা কি মেন ভার্ব, এবং তারপর রয়েছে আস ইংলিশ। তো এখানে অবজেক্ট আছে নাকি দেখে নিই, টিচেস পড়ান, কি পড়ান, ইংরেজি পড়ান, আছে ডিরেক্ট অবজেক্ট, কারণ ইংরেজির মধ্যে ইংরেজি একটা বিষয়ের নাম বা একটা সাবজেক্টের নাম, এর মধ্যে প্রাণ, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবং এরপরে রয়েছে টিচেস, কাদেরকে পড়ান, আমাদেরকে পড়ান, আস, অর্থাৎ এটাও অবজেক্ট। তাহলে এই যে আস, আমাদের, আমাদের মধ্যে তো জীবন রয়েছে, তো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, কারণ লিভিং বিং। এরপরে দেখো দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির মধ্যে দেটা হচ্ছে সাবজেক্ট পার্ট, এবং আর প্লেয়িং ফুটবল এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই যে আর, আরটা হলো কি হেল্পিং ভার্ব, এবং এরপরে রয়েছে প্লেয়িং, এটা কি, এটা হচ্ছে মেন ভার্ব। এবং এই যে ফুটবল, ফুটবলটা কি অবজেক্ট, তো চলো দেখে নিই, দে আর প্লেয়িং, তারা খেলছে, কি খেলছে, তো অ্যান্সার হচ্ছে কি ফুটবল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তো এটা কেমন অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কারণ কি প্রথমত এর মধ্যে প্রাণ নেই, এটা জড় বস্তু, এবং এছাড়াও এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে একটি মাত্র অবজেক্ট রয়েছে, তো একটি মাত্র অবজেক্ট থাকলে সে জীবন্ত হোক বা মৃত হোক বা সে জড় বস্তু হোক, সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট হয়। তাহলে এই যে ফুটবল, এই ফুটবলটা এই সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট। এরপর দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের বাংলা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে পূরক। তো কাকে বলে দেখো, কমপ্লিমেন্ট হলো একটি ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ যেটি বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট একটি ভার্বের বা একটি বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে সাহায্য করে। তো কমপ্লিমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা প্রথমত হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা, না একটি সাবজেক্ট কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সের অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। এবং এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি।
तो ये सबजेक्ट कमप्लीमेंट तीन भावे यूज हो एक हे प्रथम नाउन हिसेब यूज होडजेक्टिव हिसेब यूज होडभार्ब फ्रेज हिसेब व्यवहार हो তাহলে কমপ্লিমেন্টকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় এবং অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। এবং এই সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি বা তিনটি ভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার হয়। প্রথমত হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ইউজ হতে পারে। তো চলো উদাহরণগুলো দেখে নিই। প্রথমেই আছে মিস্টার রয় ইজ এ টিচার, মিস্টার রয় একজন শিক্ষক। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের মধ্যে মিস্টার রয় এটা হচ্ছে সাবজেক্ট পার্ট এবং ইজ এ টিচার এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এই যে ইজ এটাই এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটাকে লিঙ্কিং ভার্বও বলা হয়, কারণ এই যে মিস্টার রয় এবং এ টিচারের মধ্যে লিঙ্কিং স্থাপন করছে অর্থাৎ সংযোগ স্থাপন করছে, এই জন্য এগুলোকে লিঙ্কিং ভার্বও বলা হয়। তো যাই হোক, এখানে ইজটা হচ্ছে মেন ভার্ব এবং এরপরেই রয়েছে এ টিচার। এই এ টিচার এটা কি? এটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট? কারণ এই যে টিচার এটা কাজ সম্পর্কে তথ্য দিচ্ছে, এই সাবজেক্ট মিস্টার রয় সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই জন্য এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে ইউজ হয়েছে? টিচার অর্থাৎ নাউন হিসেবে ইউজ হয়েছে। তাহলে ইজটা হচ্ছে মেন ভার্ব এবং এ টিচার এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা কিভাবে ইউজ হয়েছে? নাউন হিসেবে ইউজ হয়েছে। চলো এর পরের উদাহরণ দেখা যাক। দি গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দরী। তো এখানে দেখো, এই যে দি গার্ল এটা হচ্ছে সাবজেক্ট পার্ট এবং ইজ বিউটিফুল এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই প্রেডিকেট পার্টের মধ্যে ইজটা হলো কি? মেন ভার্ব, এবং বিউটিফুল এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ কি? এই মেয়েটি সম্পর্কেই তথ্য দিচ্ছে বিউটিফুলটা, তো বিউটিফুলটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা কি হিসেবে ব্যবহার হয়েছে বা কি রূপে ব্যবহার হয়েছে? বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তারপরের উদাহরণ, দি স্টুডেন্টস আর ইন দি ক্লাস। তো এখানে কি দেখো, এই যে দি স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট পার্ট এবং বাকিটা আর ইন দি ক্লাস এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই প্রেডিকেট পার্টের মধ্যে এই যে আর এটা হচ্ছে কি? মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে এই আরটা। এবং ইন দি ক্লাস এটা কি? এটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণটা কি? এটা এই যে দি স্টুডেন্টস এদের সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ স্টুডেন্টরা কোথায় রয়েছে সেইটা বলে দিচ্ছে ইন দি ক্লাসের মধ্য দিয়ে, ক্লাসে রয়েছে। এবং এই যে ইন দি ক্লাস এটা কি হিসেবে ব্যবহার হয়েছে? ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। তারপরের উদাহরণ দেখো, হি ফাউন্ড দি ম্যান স্লিপিং, সে লোকটিকে ঘুমাতে দেখেছিল। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির মধ্যে হিটা হচ্ছে সাবজেক্ট এবং ফাউন্ড দি ম্যান স্লিপিং এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই প্রেডিকেট পার্টের মধ্যে এই যে ফাউন্ড এটা হলো কি? মেন ভার্ব, এরপরেই রয়েছে দি ম্যান আর স্লিপিং। তো দেখো এখানে দি ম্যানটা হচ্ছে অবজেক্ট, কিভাবে হচ্ছে দেখো, হি ফাউন্ড সে দেখেছিল, কাকে দেখেছিল? দি ম্যান লোকটিকে দেখেছিল। তো এই যে দি ম্যান এটি হচ্ছে অবজেক্ট। এরপরে দেখো এই যে স্লিপিং এটা কি হিসেবে ইউজ হয়েছে? কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। সেটা কি কমপ্লিমেন্ট? এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণটা কি? এই যে স্লিপিং এটা কার কথা বলছে? এই দি ম্যান লোকটির কথা বলছে, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে বলছে। আর এই অবজেক্ট সম্পর্কে বলার জন্যই এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই স্লিপিংটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপরে দেখো পাঁচের উদাহরণ, দে লেফট মি অ্যালোন, তারা আমাকে একাকি করে দিয়েছিল। তো এই যে এখানে দেটা হচ্ছে সাবজেক্ট এবং লেফট মি অ্যালোন এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই যে লেফট এটা হচ্ছে মেন ভার্ব এবং তারপরেই রয়েছে মি আর অ্যালোন। তো এই যে দে লেফট, তারা একাকি করে দিয়েছিল, কাকে একাকি করে দিয়েছিল? কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি? মি, আমাকে। তো মিটা হচ্ছে অবজেক্ট এবং তারপরে রয়েছে অ্যালোন। অ্যালোনটা কি? অ্যালোনটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং কার সম্পর্কে বলছে? একাকি করে দিয়েছিল, কাকে? না আমাকে, অর্থাৎ আমার সম্পর্কে। এই যে মি, মি সম্পর্কে বলছে এই অ্যালোনটা। তো মিটা হচ্ছে অবজেক্ট যেহেতু, তো এই অ্যালোনটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই হলো পার্টস অফ প্রেডিকেট।
তাহলে আজ আমরা পড়লাম কি প্রেডিকেটকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত ভার্ব, তারপরে অবজেক্ট এবং লাস্ট হলো কমপ্লিমেন্ট। এবং প্রথমটাকে যদি ধরা যায় ভার্বকে, ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা কি হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেন ভার্ব। তো এই ভার্বকে প্রধানত এই দুই ভাগে ভাগ করা যায়। এবং তারপরে যে ভাগটি রয়েছে অবজেক্ট, এই অবজেক্টকেও কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেগুলো হচ্ছে নন লিভিং থিং, যেগুলো জড় বস্তু, এবং তারপরে হলো ইনডিরেক্ট অবজেক্ট, যেগুলো লিভিং বিং, অর্থাৎ যাদের মধ্যে জীবন রয়েছে। এবং লাস্ট হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকেও দুই ভাগে ভাগ করা যায়, প্রথমটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং তারপরেরটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার তিনভাবে ব্যবহার হয়। প্রথমটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে এবং অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ব্যবহার হতে পারে। তো চলো এই এক্সারসাইজগুলো আমরা সলভ করি। রাজু হ্যাজ গিভেন মি এ বুক, রাজু আমাকে একটি বই দিয়েছিল। হি উইল রাইট এ লেটার, সে একটি চিঠি লিখবে। তিনে রয়েছে হি মেড আজ হ্যাপি, সে আমাদের খুশি করে দিয়েছিল। আর তারপরে আছে দি ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটি সুন্দর। তো চলো এখানে প্রেডিকেট পার্টগুলো প্রথমে বেছে নিই এবং প্রেডিকেট পার্টের মধ্যে কী কী ইউজ হয়েছে বা কীভাবে ইউজ হয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথম সেন্টেন্স, রাজু হ্যাজ গিভেন মি এ বুক। তো এই সেন্টেন্সে রাজুটা হচ্ছে সাবজেক্ট এবং হ্যাজ গিভেন মি এ বুক এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এই প্রেডিকেট পার্টের মধ্যে এই যে হ্যাজ, এই হ্যাজটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, এবং তারপরে আছে গিভেন, গিভেনটা হচ্ছে মেন ভার্ব, এবং এরপরে রয়েছে মি আর এ বুক। তো হ্যাজ গিভেন, এই যে গিভেন মেন ভার্ব, এই মেন ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাচ্ছে নাকি দেখি। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে, দিয়েছিল কাকে দিয়েছিল, মি আমাকে দিয়েছিল, তাহলে এটা হয়ে একটা অবজেক্ট। এবং তারপরে কি দিয়েছিল, এ বুক একটি বই দিয়েছিল, তাহলে মিটাও অবজেক্ট আর হচ্ছে এ বুক এটাও অবজেক্ট। এই যে মি, এই মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, কারণ কি মি মানে আমি, আমার মধ্যে জীবন রয়েছে, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবং এ বুক এটা হচ্ছে জড় বস্তু, তাই জন্য এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এরপরে দেখো হি উইল রাইট এ লেটার, তো এখানের মধ্যে হিটা সাবজেক্ট এবং উইল রাইট এ লেটার এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। তো উইলটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং রাইটটা হচ্ছে মেন ভার্ব, এবং এ লেটার এটা হলো অবজেক্ট, এটা কীরকম অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে দেখো হি মেড আস হ্যাপি, সে আমাদেরকে খুশি করে দিয়েছিল। এখানে সাবজেক্ট পার্ট হি এবং মেড আস হ্যাপি এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এবং এই প্রেডিকেট পার্টের মধ্যে মেডটা হচ্ছে কি মেন ভার্ব, এবং তারপরে এই কাদেরকে খুশি করে দিয়েছিল, আস আমাদেরকে, অর্থাৎ এটা অবজেক্ট। এবং হ্যাপিটা হচ্ছে কমপ্লিমেন্ট, সেটা কেমন কমপ্লিমেন্ট, না অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এই যে হ্যাপি, এই হ্যাপিটা কার সম্পর্কে বলছে, আস আমাদের সম্পর্কে বলছে, অর্থাৎ আসটা হচ্ছে অবজেক্ট, তাই জন্য হ্যাপিটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপরে দেখো দি ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটি সুন্দর। এখানে কি দেখো দি ফ্লাওয়ারটা সাবজেক্ট পার্ট এবং ইজ বিউটিফুল এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। ইজটা হচ্ছে কি এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এবং এই যে বিউটিফুল এটা কি, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কেমন কমপ্লিমেন্ট, না সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এই ফুলগুলো সম্পর্কে বলছে, সাবজেক্ট সম্পর্কে বলছে, তাই জন্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এই যে বিউটিফুল এটা কিভাবে ইউজ হয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্টে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই যে বিউটিফুলটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্টে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তো এই ছিল তোমাদের পার্টস অফ প্রেডিকেট, আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যতটা পারবে, এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।